কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা পূর্ব পরিকল্পিত যা লাগানো হয়েছে আধিপত্য বিস্তারের জেরে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন গঠিত কমিটির প্রতিবেদনে উঠে আসে এই তথ্য এবং এর সাথে কারা সম্পৃক্ত তা খুঁজে বের করতে মামলা করার পাশাপাশি এই ধরনের ঘটনা রোধে 12টি সুপারিশ করে তদন্ত কমিটি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। গেল 5 মার্চ কক্সবাজারের উখিয়ার 10 ও 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে যায় 2200টি ঘর। সে সময় সন্ত্রাসী গোষ্ঠীর আরসা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা। ঘটনা তদন্তে জেলা প্রশাসন গঠিত কমিটি রোববার বিকেলে প্রতিবেদন জমা দেয় জেলা প্রশাসকের কাছে। এতে উল্লেখ করা হয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে আগুন লাগানো হয় ক্যাম্পে, তবে এই ঘটনায় কারা সম্পৃক্ত তা নির্দিষ্ট করে বলা হয়নি প্রতিবেদনে। উদ্দেশ্য প্রণোদিত এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলেই আমাদের কাছে মনে হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কোথায় কে আগুনটি লাগিয়েছে সুনির্দিষ্টভাবে আমরা জানতে পারিনি। একই সাথে ক্যাম্পে নাশকতা, খুনসহ এই ধরনের অপরাধমূলক ঘটনা রোধে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, স্থায়ী ফায়ার স্টেশন নির্মাণ, কাঁটাতারের বেড়ায় আবদ্ধ করা সহ 12টি সুপারিশ দেয় কমিটি। আমাদের সুপারিশ মালাতে বলা আছে প্রতিটা ব্লকে একটা করে ওয়্যারলেস টাওয়ার স্থাপন করতে হবে। একই সাথে যেমন ওয়্যারলেস টাওয়ারের কাজ করবে এবং সেই সাথে সেখানে 360 ডিগ্রি সিসিটিভি থাকবে, তাহলে আমাদের কে কী করছে তাদের প্রতি নজর রাখা আমাদের জন্য সহজ হবে। প্রতিবেদনে সন্ত্রাসী কার্যকলাপের বিষয়টি উঠে আসার পর এই ধরনের তৎপরতা রোধে সারাশি অভিযানের দাবি সাধারণ রোহিঙ্গাদের। বিভিন্ন ধরনের গ্রুপ হয়ে গেছে, গ্রুপ হওয়ার সাথে সাথে ওরা অনেক গ্রুপে গ্রুপে ঝগড়া করে আমাদের ক্যাম্পের পরিস্থিতি খারাপ করে ফেলেছে। আর আর 24 ঘন্টা আই আর গুলি মারে, রিক্কা মারে, হঠরিল্লা করে হিসাব নাই। এর আগেও বিভিন্ন সময়ে সাধারণ রোহিঙ্গাদের ঘরে আগুন দেয় আরসা সহ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা। টেক্স রিপোর্ট, চ্যানেল 24।